সরকারি কর্মচারী কর্মকর্তাদের পহেলা জুলাই প্রতি পহেলা জুলাই তাদের ইনক্রিমেন্ট লেগে থাকে। তো আইবাস থেকে ইনক্রিমেন্টের কপি কিভাবে প্রিন্ট করব সেটা আমরা আজকে দেখব। এই জন্য আমরা যে কোনো ব্রাউজারের সাহায্যে payfixation.gov.bd এই ওয়েবসাইটে চলে আসব। এইখান থেকে আমরা payfixation.gov.bd এই ওয়েবসাইটে আমরা ঢুকব। ঢোকার পরে দেখুন এইখানে অনলাইন বেতন নির্ধারণের যে ওয়েবসাইট রয়েছে আমাদের, আমরা সেইখানে ঢুকব। এইখানে আপনার প্রস্তুতি কি লাগবে, আপনার এই প্রস্তুতিটা অবশ্যই ইয়ের জন্য, নতুন যে ইয়েগুলো নতুন পে ফিক্সেশনের জন্য। তো আমরা ইনক্রিমেন্টের কপি বের করব। আমাদের প্রস্তুতি হিসাবে জাতীয় পরিচয়পত্র লাগবে এবং আমাদের ভেরিফিকেশন কোডটা লাগবে, ভেরিফিকেশন কোড। দেখুন আমি পরবর্তী ধাপে গেলাম। এরপরে এরপরে আমরা এখানে জাস্ট টিক মার্ক দেব, প্রিন্ট নিয়েছি, পড়েছি, বুঝেছি। এরপরে আপনি আসবেন হচ্ছে এরকম উইন্ডো চলে আসবে। এরপরে আপনি আসবেন জাস্ট ইনক্রিমেন্ট অপশনে। দেখুন ইনক্রিমেন্ট অপশনে, ইনক্রিমেন্ট অপশনে থেকে এখানে একটা মেসেজটা পড়া দরকার, স্বয়ংক্রিয়ভাবে যাদের 1/7/21 তারিখে ইনক্রিমেন্ট দেওয়া হয়নি, কাদের কাদের ইনক্রিমেন্ট দেয়নি, নতুন নিয়োগ প্রাপ্তদের, নতুন বেতন নিয়োগ প্রাপ্ত বেতন সংরক্ষণ যাদের 15/12/2015, 1/7/2016, 1/7/2017, 1/7/2018 এবং 1/7/19 এবং 1/7/20 তারিখের ইনক্রিমেন্ট এখনো দেওয়া হয়নি। হিসাব রক্ষণ অফিসে বেতনের চূড়ান্ত নির্ধারণী বেতন নির্ধারণী চূড়ান্ত করণের অপেক্ষায় যারা যাদের রয়েছে এবং করণীয় নির্দেশনা সম্পর্কে দেখুন, এবং রিপোর্ট অপশনে যেতে চাইলে আপনি হ্যাঁ চাপুন অথবা না যেতে চাইলে না চাপুন। আমরা হ্যাঁ অপশনটাতে ক্লিক করব। এরপরে দেখুন আপনি কোন ইয়ের, বেসামরিক, রেলওয়ে, সিজিডিএ, বিজিবি অথবা জুডিশিয়াল সার্ভিসে। তা আমি বেসামরিকে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গেই দেখুন এখানে অনলাইনে বেতন নির্ধারণী লগ ইন, এনআইডি এবং আপনার ভেরিফিকেশনটা লাগবে। এইখানে আপনার এনআইডিটা মোটটা পেস্ট করে দিলাম এবং ভেরিফিকেশন নাম্বার হাইফেনটা দিবেন এখানে 8 এবং এই ক্যাপচাটা পূরণ করে দিবেন। এরপরে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলে পরবর্তী ধাপে লগ ইন করার জন্য আপনার মোবাইলে প্রেরিত সংখ্যার ভেরিফিকেশন এন্ট্রি দিতে হবে, অর্থাৎ আপনার মোবাইলে ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। দেখুন গো অপশনে, ওকে অপশনে ক্লিক করলে এখানে আপনার ভেরিফিকেশন কোডটা দিতে হবে, 5227। আমার ওটিপিটা দিয়ে দিচ্ছি, 5273। দেখুন এইখানে আসার পরে আপনি এই অবস্থায় চলে আসবেন, অর্থাৎ ইনক্রিমেন্টের তারিখটা আপনার এখানে শো করবে। দেখুন সব তারিখ শো করতেছে, আপনার দরকার 1/7/22। এরপরে গো অপশনে ক্লিক করবেন। গো অপশনে ক্লিক করলে এখানে আপনার নাম সহ আপনি নিচে ইয়ে করে আসলে দেখবেন, স্ক্রল করে আসলে এখানে আপনার ইনক্রিমেন্ট সহ 1/7/তারিখের ইনক্রিমেন্ট সহ মূল বেতন, এই শিটটা আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে এটা ফাইনাল অ্যাপ্রুভাল, এটা হিসাব রক্ষণ অফিসে, অ্যাপ্রুভালের বিষয় নেই, এটা হিসাব রক্ষণ অফিসে প্রেরণ করতে হবে। এইখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।